একটা মানহানিকর শব্দ, তার নামে মানহানির মামলাও হতে পারে। রিয়াজকে যখন চুক্তি করা হয়েছিল বাজেট ছিল প্রায় 18 লক্ষ, 17,96,400 টাকা আমার বিজ্ঞাপনের বাজেট ছিল। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে ভিডিওতে পরিচালক জেমস কাজাল নামে এক ব্যক্তি রিয়াজকে বেঈমান বলে আখ্যাতি করেছে এবং রিয়াজকে নিয়ে অনেক কথাই তিনি সেই সাংবাদিকদের সাথে বলেছেন। আর তারই পরিপ্রেক্ষিতে এবার রিয়াজও মুখ খুলেছেন। যদিও রিয়াজ সাংবাদিকদের মুখোমুখি এখন পর্যন্ত হয়নি, তবে তার সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, সেটা হচ্ছে জেমস কাজল বলে ভদ্রলোক, আমি আজকে শুনলাম উনি আমার নামে কি সব অভিযোগ করেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে আরসিএল নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনের জন্য শিল্পী হিসাবে আমি চুক্তিবদ্ধ হই, চুক্তিতে হয় আমার আরসিএল এর সাথে, পরিচালকের সাথে কোনো ধরনের চুক্তি আমার হয়নি। তো এই চুক্তি হওয়ার পরে নর্মালি যখন আমি শুটিং এ আসলাম, তখন আমাকে প্রযোজনা সংস্থা বা কোম্পানি জানালো যে তারা ডিরেক্টর চেঞ্জ করেছে। সো ফাইন, আমার কাছে যেহেতু ডিরেক্টর, তো এটা তাদের ব্যাপার। সো ডিরেক্টর চেঞ্জ করেছে, আমিও কাজ করছি। আর তার সাথে যদি ঝামেলা হয়ে থাকে, সেটা তো কোম্পানির সাথে হচ্ছে, কোম্পানির সাথে তার চুক্তি কি ছিল, কেন তাকে কোম্পানি বাদ দিল, কিন্তু এখানে সে আমার নাম কি উদ্দেশ্যে জড়াচ্ছে বা কেন আমার নামে অভিযোগ করছে, এটা আমার আসলে বোধগম্য নয়। তো আমি সে কি বলেছে জিনিসগুলো কালেক্ট করার চেষ্টা করছি। একটা মানহানিকর শব্দ, তার নামে মানহানির মামলাও হতে পারে, করে আমার লয়ারকে আমি হয়তো পৌঁছায় দেবো যদি আমাকে সে এই জাতীয় কথা বলে থাকে। আমার কাছে মনে হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত কোনো ভাবে করেছে, কারণ তার সাথে তো আমার কোনো লেনা দেনা নেই আসলে। ওই ডিরেক্টরের চুক্তিতে কাজ করলে তো তাদের কাজ করারই কথা না, তারা তো কাজ করছে, নাম্বার কথা। নাম্বার টু হচ্ছে, আমার কোম্পানি আপনার জ্ঞাতার্থে বলি, এটা আপনি অবশ্যই লিখবেন, আমার কোম্পানির নাম হচ্ছে পিঙ্ক, পিঙ্ক কোনোভাবে এটার সাথে জড়িত না, পিঙ্কে আরসিএল কোনো ওয়ার্ক অর্ডার দেয়নি, তারা অন্য একটা প্রোডাকশন কোম্পানিকে এটার কাজ দিয়েছে। এ ধরনের এটা একেবারেই মিথ্যা অভিযোগ। আমি এখন পর্যন্ত ডিরেক্টর হিসাবে আমি কোথাও নাম লেখাই নেই বা আমার ডিরেক্টর ডিরেক্টর হওয়ার এক মুহূর্তে আকাঙ্ক্ষাও নেই। সে সম্পূর্ণ অসৎ মিথ্যা অভিযোগ কেন করেছে, এটা আমাকে খতিয়ে দেখতে হবে। আমার কাছে জিনিসটা খুবই মানে হাস্যকর লাগছে এবং খুবই মনে হচ্ছে এটার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। দুজনের ছলের অভাব হয় না, বিষয়টা সে কি বললো দিজালার এত কামিন, এটা 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 আসুন, এটা আসুন ভাই, এটা এতটা কি বলেছে রিজালার লেম কথা। হ্যাঁ, এই কথাগুলোর কোনো আইনগত বা অফিসিয়াল ব্যাখ্যা নেই, ব্যাখ্যা হচ্ছে ভেরি সিম্পল, আমার চুক্তি হয়েছে কোম্পানির সাথে, কোম্পানির চুক্তি অনুযায়ী আমি কাজটা করছি, সেখানে আমার আমি ডিরেকশন দিচ্ছি না, আমার কোনো প্রোডাকশন হাউস বা আমার কোম্পানি কাজ করছে না, আমার কোম্পানি করছে না। তো সে এ জাতীয় মিথ্যা অভিযোগ কেন করছে আমার নামে, এবং আমি আসলে এখন আপনার কাছে কথা বলছি যে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আমার সামনে আর কোনো পথ নেই। প্রিয় দর্শক, রিয়াজের কথা তো শুনলেন, তার কথা শুনে আপনার কি মনে হচ্ছে? এ নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।